তেলে খাবার ভালোবাসে না এমন বাঙালি বোধ হয় খুবই কম। তো বন্ধুরা, আজকে আমি একটা নিরামিষ মোচার চপ নিয়ে চলে এসেছি, যেটা খেতে একেবারে দোকানের মতো হয় আর বাড়িতে বানিয়ে নাও ভীষণ সহজ। তো চলো, কি নিয়েছি এর জন্য দেখে নাও। এর জন্য আমি নিয়েছি এখানে একটা বড় মাপের মোচা। মোচাটা আমার এতটা প্রয়োজন নেই, মোচা থেকে কয়েকটা আমি ছাড়িয়ে নেব। তারপর মোচাটাকে আমি ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। আর এই মোচাটাকে কুচি করে কেটে নেওয়ার পর আমি আধ ঘন্টা নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো। দেখো আমি কতটুকু নিয়েছি, তাতে করে কি হবে, মোচাটা যদি আমি নুন হলুদ দিয়ে ভিজিয়ে রাখি, মোচা থেকে যে কালো একটা কষ সেটা কিন্তু বেরিয়ে যাবে, আর মোচাটা যদি তেতো থাকে সেটাও কিন্তু হবে না। তো চলো, এখানে আমি কেটে নিলাম। আর এখানে দেখো আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি। সিটি দেওয়ার পর কিন্তু মোচাটা আমি বেশ কয়েকবার ভালো করে ধুয়ে ফেলেছি। আর এখানে আমি একটা আলু নিয়েছি, বড় মাপের নিয়েছি, এটা আমি 250 গ্রাম একটা আলু। তো আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে হাত দিয়ে এটা মেখে নেব, যাতে করে গোটা না থাকে, তাতে চপটা বানাতে সুবিধা হবে। এখানে আমার আলুটা হয়ে গেছে মেখে নেওয়া, আর এই যে মোচাটা আমি যেটা সেদ্ধ করে রেখেছি সেটা এতে নিয়ে নিলাম। আর এই জায়গার মধ্যে আমি নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো বেসন, আর এতে দিয়ে দিলাম আমি প্রয়োজন মতো লবণ, আর দিলাম সামান্য একটু খাবার সোডা। আর এখানে এটাকে আরো একটু বেশি স্পাইসি করতে দিলাম লঙ্কা গুঁড়ো, যেটা আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা মোটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখো কতটুকু ঘন তৈরি করেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো চলো, এটা হয়ে গেছে, এটাকে সাইডে সরিয়ে দিলাম। আর এবার এখানে একটা আমি কিমা তৈরি করে নেব। তো এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সর্ষে তেল, দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে, আর এখানে দেব কালো জিরে। এবার এখানে আমি আদা বাটা দিয়ে দেবো। আদা বাটাটা দেওয়ার পর দেখবেন অনেকটা গায়ে ছিটে পড়ার ভয় থাকে, সেই কারণে আমি এখানে ঢাকা দিয়েছি, আর দিয়েছি সামান্য একটুখানি জল। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো, একটু নেড়ে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি আমি সামান্য চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এখানে আপনারা চাইলে লঙ্কা কুচি কিন্তু ব্যবহার করতেই পারেন, ঝালটা যে যতটা খাবেন সেই হিসেব করে এখানে লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন। তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেবো। দেখো মশলা থেকে তেলটা কিন্তু ছেড়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মোচা আর আলু, এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, প্রায় 5 মিনিট মতো আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব, তাতে করে চপের যে স্বাদ সেটা কিন্তু খুব ভালো আসবে। এভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে নিলাম, এটা বারবার বলছি একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এখানে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি, যদি হাতের কাছে থাকে অবশ্যই ধনে পাতাটা ব্যবহার করবেন, তাতে করে স্বাদটা ভালো হবে। আর দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো, নিরামিষ রান্নায় একটু গরম মশলা গুঁড়ো ব্যবহার শেষে আমি করলে দিয়ে খুবই ভালো। দিলাম ভাজা জিরে গুঁড়ো, যেটা এই চপটাকে আরো একটা খুব সুন্দর স্বাদ দেবে। তো আমি এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব, তারপর ঠান্ডা হতে দেব। আর এদিকে আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি তার মধ্যে দিয়ে দেব কড়াইয়ে তেল। তো চলো, এটা নেড়ে চেড়ে নিয়েছি, এটাকে ঢেলে নিলাম, আর এখানে দিয়ে দিলাম আমি ভাজবার জন্য প্রয়োজন মতো রিফাইন অয়েল। তো এইভাবে একটা করে আমি যে কিমা সেটাকে নিয়েছি, আর হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে বেসনে ডুবিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তো খুবই সিম্পল আর খুবই সহজ, তো তোমাদের বলবো অবশ্যই এভাবে একে একে বানিয়ে নেবে। আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি, খুব ভালো করে যেন এটা ভাজা হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এভাবে আমি দেখো খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদিকটা হয়ে গেছে তাই আমি উল্টে দিলাম, খুব ভালো করে উল্টে পাল্টে আমি দেখো ভালো করে ভেজে নিয়েছি। তো ভাজা প্রায় হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। দেখো কত সুন্দর একটা কালার এসেছে, এটা তুলে নিচ্ছি। এবার এটাকে পছন্দ মতো তোমরা পরিবেশন করতে পারবে, বাকি যে চপগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি একইভাবে ভেজে নেব। তো সমস্ত চপ আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি এটাও তুলে নিচ্ছি। তো তোমাদের অনুরোধ করব একবার হলো বানিয়ে খেও, আর কেমন লেগেছে আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো দেখো আমি গরম গরম পরিবেশন করছি। তো দর্শক বন্ধুরা, তোমরা দেখলে যে আমি কিভাবে খুব সহজেই বাড়িতে মোচার নিরামিষ চপ বানিয়ে নিলাম। তো তোমাদের অনুরোধ করব একবার হলো বাড়িতে বানিয়ে খাবে, আশা করি দোকানের মতো তোমরা স্বাদ পাবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখাবো অন্য কোনো একটা রেসিপিতে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।